হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অফিস ওয়ার্ড কিভাবে কাজ করতে হয়। তো এটা খুব ইজি একটা কাজ, অনেকেই হয়তো জানে না, আবার অনেকেই জানে। যারা জানে না তাদের জন্য আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা। তো এটাতে এটা এটা একটা এপিসোড আমরা রয়েছে, তো পর্যায়ক্রমিকভাবে একের পর এক তোমরা আমাদের চ্যানেল থেকে এটা দেখে নিও। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ওয়ার্ড অপশনে কিছু কাজ। তো দেখো, এই যে এখানে আইকনটা রয়েছে, তো এই আইকনে ডাবল ক্লিক করে আমি এটা ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর দেখো, এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে। ওই ওই ব্ল্যাঙ্ক পেজের অনেক উপরে অনেকগুলো টুলস রয়েছে। টুলস অপশনে দেখো, এখানে একটা অফিস বাটন রয়েছে, তারপর এখানে হোম পেজের মধ্যে অনেকগুলো টুলস রয়েছে। তো তার মধ্যে দেখে ফ্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, তারপর এডিটিং। তো তার এইগুলা কোনটা দিয়ে কোন কাজ করা হয় সেটাই আজ আমি তোমাকে দেখাবো। তো দেখো এটা কিভাবে করতে হয়। তো প্রথমে দেখো, এখানে আমাদের প্রথম ওয়ার্ড অপশনে কাজ হচ্ছে ফ্রন্ট সিলেক্ট করা। ফ্রন্ট সিলেক্ট করার পর ফ্রন্ট সাইজ দেওয়া, তারপর সাইজ দিয়ে ওই ফ্রন্ট অনুযায়ী কাজ করা। তো ফ্রন্টটা কোথা থেকে আনবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে দেখো, এই ফ্রন্ট যে টুলসটি রয়েছে তার মধ্যে একটা অপশন রয়েছে যে এখানে ফ্রন্ট। তো ফ্রন্টের এই আইকনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে অনবরত অনেক ধরনের ফ্রন্ট আমাদেরকে শো করতেছে। তো দেখো এইখানে অনেকগুলো ফ্রন্ট রয়েছে। তো সেই ফ্রন্ট থেকে আমি তোমাদেরকে দেখাবো যে ইংলিশ ফ্রন্টটা কিভাবে এখানে আনতে হয় এবং সেটা দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো ইংলিশ ফ্রন্টটার নাম হচ্ছে টাইমস নিউ রোমান্স। তো টাইমস নিউ রোমান্সের প্রথম ওয়ার্ডটা হচ্ছে টাইমস। তো টাইমসের টি দিয়ে যেহেতু শুরু হয়েছে, তো টি সিরিয়ালে আমরা চলে যাব। তো দেখো এখানে আমরা চলে যাচ্ছি টি সিরিয়ালে একদম নিচের দিকে। তো এখানে নিচের দিকে যাওয়ার পর দেখো এস টিতে যাওয়ার পর আমরা টাইমস নিউ রোমানটা খুঁজে বের করব। এই যে এখানে আমরা পেয়ে গেছি, সমস্যা নেই, টাইমস নিউ রোমান্স। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমরা তোমার যদি তোমার পিসিতে বিজয় কিংবা অব্র ইনস্টল করা থাকে, তো সেটা তোমরা চেক করে নেবে যে কখন ইংলিশ চালু আছে, কখন বাংলা চালু করতে হবে। তুমি যদি ইংলিশে লিখতে চাও তাহলে তুমি ইংলিশ সিলেক্ট করে নেবে, আর যদি বাংলা লিখতে চাও তাহলে বিজয় বাংলা সিলেক্ট করে নেবে। তো এখানে আমি ইংলিশ সিলেক্ট করলাম। তারপর এটা ফ্রন্ট সাইজটা দিয়ে নেব, যেহেতু 11 দেওয়া আছে, ছোট সাইজ, চোখে নাও পড়তে পারে, সমস্যা নেই। তো তোমার ভালোভাবে কাজটা করার জন্য একটু ফ্রন্ট সাইজটা একটু বেশি করে দিয়ে দিলাম আমি। তো এখন ইংলিশ কাজ করা যাবে। তো দেখো এখন ইংলিশে সব কিছু করা যাইব, যেমন এ স্পেস বি সরি টি স্পেস, আবার আমরা শুরুতেই দেখি এ স্পেস বি সরি বি স্পেস সি স্পেস ডি স্পেস ই এফ, এইরকমভাবে ইংলিশ ফ্রন্ট এনে আমরা ইংলিশ লিখতে পারবো, সমস্যা নেই। তুমি কী লিখতে চাও, যে বাংলাদেশ, সমস্যা নেই, বি এন জি এল এ ডি ই এস এস বাংলাদেশ, ইজিলি হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। তো তুমি যদি এই বাংলাদেশ লেখাটারে তুমি যদি ইংলিশ থেকে বাংলায় রূপান্তরিত করতে চাও, তো তখন তোমার আরেকটা কাজ বেড়ে যাবে যে এই টাইমস নিউ রোমান্স হচ্ছে ইংলিশ লেখার ফ্রন্ট। তো ইংলিশ থেকে আমাদের বাংলা করতে হবে। আরেকটা কথা যে এখানে দেখাচ্ছে বিজয় 52, তো এই বিজয় 52 থেকে আমরা ওই লেখার যে একটা অংশ হচ্ছে এই বিজয় 52, এই বিজয় 52টা আমরা চেঞ্জ করে নেব। আমরা আপাতত ইংলিশ লিখতেছি, ইংলিশে লেখার সময় এখানে একটা চিহ্ন দেখাচ্ছে, দেখো যে দুই সাইড দিয়া লাল, মাঝখান দিয়ে একটা সাদা ওই ত্রিভুজের মতন একটা অংশ আর কি। যাই হোক, এটা হচ্ছে ইংলিশ লেখার জন্য একটা আইকন দিয়ে রাখছে, এখানে লেখা আছে ইংলিশ। তো যখন আমরা বাংলা লিখবো তখন এখান থেকে আমরা বিজয় ক্লাসিক লেখাটা সিলেক্ট করে নেব। তো দেখো এখানে দেখা যাচ্ছে লাল সবুজ, মাঝখানে একটা লাল চতুর্ভুজ দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে বাংলা লেখার একটা আইকন। তো এটা আমরা সিলেক্ট করার পর আমরা বাংলা যেহেতু লিখবো, তো এই ফ্রন্টে আবার আমরা চলে যাব। ফ্রন্টে চলে যাওয়ার পর এখান থেকে বাংলা ফ্রন্টটা আনবো। তো বাংলা ফ্রন্টটার নাম হচ্ছে সতনি এম জি। আবারও বলছি তোমাদেরকে যে বাংলা লেখার জন্য
বাংলা ফ্রন্টটার নাম হচ্ছে সুতুনি এমজি। অবশ্য অনেক আরও ফ্রন্ট রয়েছে, তো তার থেকে জনপ্রিয় ফ্রন্ট হচ্ছে সুতুনি এমজি। তো এটা আমরা আনবো। তো এটার সুতুনি এমজি যেহেতু প্রথম অপশন, প্রথম ওয়ার্ডটা শুরু হচ্ছে এস দিয়ে, তো এসএসসিএল এ আমরা চলে যাব। তো এই ফ্রন্টটা মাঝে বাংলা লেখা আছে, কিন্তু এটা সিলেক্ট করার পর সুতুনি এমজি লেখাটা চলে আসবে। তো তুমি যদি এখানে আবার লিখেও দাও যে সুতুনি এমজি, তারপরও এটা চলে আসবে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এস ইউ টি ও ডাবল এন ওয়াই এম জে, সুতুনি এমজি আসার পর এখন এন্টার প্রেস করলে আমরা এখন বাংলা লিখতে পারবো। তো দেখো এখন আমরা বাংলা লিখতে পারবো, দীর্ঘি। তো দেখো আমরা ইজিলি কিন্তু বাংলা লিখতে পারতেছি। তো আমরা ভালো কিছু লিখি, ভালো কিছু লিখে আমরা দেখি হয় কি না। তো চলো আমরা ভালো কিছু এটা বাংলা লিখি। তো বাংলাদেশ যেহেতু লেখা আছে, তো আমরা এখানে একটা বাংলা লেখাই লিখি, সরি বাংলাদেশ। তো এখন দেখো খুব সহজেই বাংলা লেখাটা চলে আসছে। তো তোমার যা ইচ্ছা তুমি তাই লিখতে পারবে এখন বাংলা। তো এভাবেই তোমার বাংলা লেখাটা লিখতে হয়। তো তারপর দেখো অনেকগুলো টোল রয়েছে, যে এখানে প্রথমে দেখাচ্ছে পেস্ট। পেস্ট মানে একটা অংশ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। তো এটা কিভাবে স্থানান্তর করবো, এখানে পেস্ট লেখাটা দেখাচ্ছে। তো আমাদের কোনো অপশন আপাতত পেস্ট করার মতন আমরা সিলেক্ট করে নেই নি। তো এটা কিভাবে নিব, তো দেখো আমরা এটা প্রথম সিলেক্ট করব, এই যে বাংলাদেশ লেখাটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে আছে কপি, তো কপি হয়তো তোমরা জানো, যদি না জেনে থাকে তাতেও কোনো সমস্যা নেই। কপি লেখাটার মানে হচ্ছে এই লেখাটাকে এখান থেকে কপি করে অন্য একটা জায়গায় স্থানান্তরিত করা। আর উপরে যে অংশ অপশনটা রয়েছে কাট, কাট মানে এখান থেকে কেটে নিয়ে অন্য একটা স্থানে স্থানান্তরিত করা। তাতে কি হবে যে কাট করে নিলে লেখাটা চলে যাবে, আর কপি করে নিলে লেখাটা থেকে আরেকটা কপি চলে যাবে। তো যদি কপি করে নেই তখন এই পেস্ট অপশনটা কাজ করবে। তো এখান থেকে আমি বাংলাদেশ লেখাটা আমি কপি করে নিচ্ছি। তো দেখো এইখানে আমি কার্সারটা রাখলাম, একটা স্পেস দিয়ে নিলাম। তো এখানে আমি যদি এই এই কার্সারটা আসার পর এখানে যদি পেস্ট করে দিই, তো এই বাংলাদেশ লেখাটা এখানেও রয়েছে এবং কপি করে নিয়ে আসার পর এখানেও চলে আসছে। তো আমি যদি এটা কাট করে নিয়ে আসতাম, তো দেখো এই যে এখান থেকে লেখাটা আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি কাট করলাম। কাট কিভাবে করব, এখান এই কাট অপশনে ক্লিক করলে এটা চলে যাবে। তো এটা আবার আমি যদি এখানে কার্সার রেখে একটা এন্টার দিই, এন্টার দেওয়ার পর তারপর এটা যদি এখানে পেস্ট করে দিই এই অপশনটা দিয়ে, তো উপরের লেখাটা এখানে চলে আসছে, ওখান থেকে একবারে কেটে চলে আসছে, ওখানে কিন্তু থাকে নাই। তো এটা হচ্ছে কাট এবং কপি এবং পেস্টের কাজ। তো তারপর আপাতত ফরম্যাট প্রিন্টার, এটার আপাতত আমাদের কোনো কাজ নেই, কারণ এটার বেশি কাজ হয়ও না। তো ফরম্যাট টুলের মধ্যে আরও কিছু টুল রয়েছে দেখো, যেমন প্রথম প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে ফ্রন্ট কীভাবে আনতে হয়, তারপর ফ্রন্টের সাইজ কীভাবে বড় করতে হয়। তো তারপরও আরেকটা অপশন দেখাচ্ছে একবারে ফ্রন্টের সাইজ একাধারে বড় করা, একাধারে ছোট করা, সে একের পর এক। তো এটা কিভাবে করতে হয়, তো দেখো এটা আমি যে এই লেখাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে রয়েছে কি গ্রো ফ্রন্ট, মানে গ্রো মানে বৃদ্ধি পাওয়া। তো আস্তে আস্তে একের পর এক বৃদ্ধি পাবে। এখানে একটা করে ক্লিক করলাম, অ্যাক্সেস বড় হয়ে গেল, আবার একটা করে ক্লিক করলাম, আবার অ্যাক্সেস বড় হয়ে গেল। তো এটা হচ্ছে গ্রো ফ্রন্ট সাইজ, মানে ফ্রন্ট সাইজ বৃদ্ধি করা। তো এইখানে আছে আবার স্নিক ফ্রন্ট সাইজ, মানে স্নিক ফ্রন্ট সাইজ হচ্ছে কমিয়ে আনা। তো এটাতে আমরা ক্লিক করলে আগের অবস্থায় চলে আসবে। তো দেখো অনেক সময় কিন্তু করলাম এক এক ধরনের ফ্রন্ট এক এক ধরনের সাইজে থাকে, তো সবগুলো সিলেক্ট করে একই সাইজে ছোটো বড় করার অপশনটাই হচ্ছে এটা। তো তারপর হচ্ছে কি ক্লিনার ফরম্যাটিং, ক্লিনার ফরম্যাটিং অপশনটা আসলে কাজে লাগে না, কারণ কিবোর্ড অপশনে দেওয়া আছে ডিলেট একটা অপশন কি রয়েছে, ওটাতে ক্লিক করলেই ডিলেট চলে যাবে, আর ক্লিনার অপশনটা একই। তো তারপর দেখো এখানে আছে কি বোল্ড, বোল্ড মানে কি লেখাটা মোটা চিকন করা। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই এই লেখাগুলো মোটা হয়ে গেলো, আবার ক্লিক করলাম ছোটো হয়ে গেলো। তো এটা হচ্ছে বোল্ডের কাজ।
তো এভাবেই ওয়ার্ড অপশন দিয়ে কাজ করতে হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমাদের নেক্সট এপিসোডের টিউটোরিয়াল